اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله، الحمد لله، نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد، قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد: ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون. وقال تعالى: ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وقال رسول الله صلى الله عليه وسلم: من رأى منكم منكرا فليغيره بيده، فإن لم يستطع فبلسانه، فإن لم يستطع فبقلبه، وذلك أضعف الإيمان، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين. الحمد لله رب العالمين. الحمد لله. محترم حاضرين، برادران اسلام، اللہ رب العالمین لکھ کرتے شکریہ اللہ رب العالمین مدد کے آخری نبی امت بنیئے ایبان آخری نبی امت ہوار کرنے انہ شمست امت روپرے مدد کے سرشتت ایبان پردھان دان کرے سن এই শ্রেষ্ঠত্ব এবং প্রাধান্য দান করার কারণ হল আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিসসালাম থেকে নিয়ে আমাদের নবীজি পর্যন্ত লক্ষাধিক আম্বিয়া কেরামকে যে দায়িত্ব দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছিলেন, অর্থাৎ মানুষের নিকট আল্লাহর বাণী পৌঁছে দেওয়া, পথ ভ্রষ্ট মানুষকে পথ দেখানো, গুমরাহির পথে চলনেওয়ালা লোকদেরকে হেদায়তের পথে পরিচালিত করা, আমাদের নবীজির মাধ্যমে নবুয়তের ধারাবাহিকতা খতম হয়ে যাওয়ার কারণে ওই জিম্মাদারি এই উম্মতকে সুপর্দ করা হয়েছে। তো যেহেতু এই উম্মত
নবীওয়ালা দায়িত্ব পালন করবে, নবীওয়ালা জিম্মাদারি পালন করবে। এই জন্য এই উম্মতের ফজিলত অন্য সমস্ত উম্মতের উপরে বেশি। এটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে জানিয়ে দিয়েছেন যে তোমাদেরকে শ্রেষ্ঠ উম্মত বানানো হয়েছে এই কারণে যে তোমাদেরকে মানুষের উপকারের জন্য দুনিয়াতে পাঠানো হয়েছে। সেই উপকারটা হলো তোমরা মানুষকে সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। উম্মত দুই শ্রেণীতে বিভক্ত। এক শ্রেণী হলো ওলামায়ে কেরাম, আর এক শ্রেণী হলো সাধারণ জনগণ। এই সাধারণ জনগণ, সাধারণ মানুষ, তাদের উপরে ওলামায়ে কেরামের শ্রেষ্ঠত্ব বেশি। কতটুকু শ্রেষ্ঠত্ব, এটা রাসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, ফজলুল আলিমি আলাল আবিদি কা ফজলি আলা আদনাকুম। একজন এবাদতকারী যে মশালা মশাইল জানে না, এলেমের সাথে ওরকম সম্পর্ক নাই, শুধু আমল করে, তার উপরে একজন আলেমের শ্রেষ্ঠত্ব, একজন আলেমের ফজিলত এরকম যেমন আমার শ্রেষ্ঠত্ব, আমার ফজিলত একজন নিম্ন দরজার সাহাবির উপর। নবী আর সাহাবির মধ্যে কত পার্থক্য, সমস্ত সাহাবি মিলে একজন নবীর বরাবর হবে না। তো তুলনা করেছেন যে আমার আর একজন সাহাবি, তাদের মধ্যে এই দুজনের মধ্যে মর্যাদাদের তারতম্য, আমার উম্মতের একজন আলেম আর একজন আবেদ, সাধারণ ইবাদতকারী, তাদের মর্যাদার মধ্যে এই তারতম্য। এই তারতম্যের কারণ কি? যেমন সামগ্রিকভাবে উম্মতে মুহাম্মাদের শ্রেষ্ঠত্ব সমস্ত উম্মতের উপরে, অনুরূপভাবে উম্মতে মুহাম্মাদের আলেম শ্রেণীর মর্যাদা শ্রেষ্ঠত্ব সাধারণ শ্রেণীর উপরে বেশি। এখানেও মূল কারণ ওইটা, ওই জিম্মাদারি পালন করা, যে জিম্মাদারি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে পাঠিয়েছিলেন। নবীদেরকে যে জিম্মাদারি দিয়ে পাঠিয়েছিলেন, ওই জিম্মাদারি ছিল তিনটা। ওলামায়ে কেরাম ওই তিনটা জিম্মাদারি পরিপূর্ণ পালন করেন, আর সাধারণ মানুষ একটা জিম্মাদারি পালন করে, একটা দায়িত্ব পালন করে। নবীদেরকে যে তিনটা দায়িত্ব দিয়ে পাঠানো হয়েছিল, ওলামায়ে কেরাম নবীদের ওয়ারেস হওয়ার কারণে, নবীদের উত্তরাধিকারী হওয়ার কারণে তারা ওই তিনটা দায়িত্ব পুরোপুরি পালন করে, আর সাধারণ মানুষ একটা দায়িত্ব পালন করে। এই দায়িত্বের কারণে, দায়িত্ব পালনের তারতম্যের কারণে মর্যাদার মধ্যে তারতম্য হয়ে গেছে। সেটা কি? হযরত আদম আলাইহিসসালাম থেকে নিয়ে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত লক্ষাধিক পয়গম্বর, লক্ষাধিক, 1 লাখের উপরে। এটাই জন্য বলা হয় যে স্পষ্টভাবে কোথাও নবীদের সংখ্যা বয়ান করা হয় নাই কোরআনের মধ্যে। কিছু কিছু নবীর নাম আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন, যেহেতু নবীর নাম দিয়ে কিংবা সংখ্যা দিয়ে মানুষের কোনো কাজ নাই। মূল বিষয় হলো আম্বিয়া কেরামের দায়িত্ব, তারা কি দায়িত্ব পালন করেছেন, ওই দায়িত্ব বুঝে নেওয়া। শুধুমাত্র মিশকাত শরীফের একটা হাদিসের মধ্যে নবীদের সংখ্যা 1,24,000 বলা হয়েছে, একটা মাত্র হাদিস পুরো হাদিসে ভান্ডারের মধ্যে। এই জন্য ওটাকে বেশি গুরুত্বের সাথে না বলে বলা হয় লক্ষাধিক পয়গম্বর, 1 লাখের উপরে আল্লাহ রাব্বুল আলামিন আম্বিয়া কেরামকে পাঠিয়েছে। এ সমস্ত আম্বিয়া কেরামের দায়িত্ব ছিল তিনটা। আল্লাহ পাক যে কিতাব অবতীর্ণ করেছেন নবীদের উপরে, শুধু কোরআন না, তাওরাত, জবুর, ইঞ্জিল, কোরআন, 4টে বড় বড় কিতাব, আর 100টা ছোট কিতাব যেটাকে সহিফা বলা হয়। এই কিতাবগুলি উম্মতকে পড়ে শোনানো,
এই কিতাবের ব্যাখ্যা নিজেদের আমলের মাধ্যমে উম্মতের সামনে তুলে ধরা এবং উম্মতের আত্মশুদ্ধির ফিকির করা, এই তিনটা দায়িত্ব ছিল আম্বিয়া কেরামের। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করলেন, তিনিও কোরআনে পাকের চার জায়গায় এই নবীকে পাঠানোর কারণ বয়ান করেছেন, তোমাদের মধ্যে এই নবীকে কেন পাঠালাম। আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين। তোমাদের মধ্যে যে নবীকে পাঠানো হয়েছে তিনি তোমাদেরকে কিতাব তেলাওয়াত করে শোনাবেন, কিতাবের ব্যাখ্যা তোমাদের সামনে বর্ণনা করবেন এবং তোমাদের আত্মশুদ্ধি করবেন। এটা আমাদের নবীজিকে পাঠানোর মূল জিম্মাদারি বয়ান করা হয়েছে। কোরআন নাজিল করেছেন, হযরত জিবরীল আলাইহিসসালাম নবীজিকে শুনিয়ে দিয়ে গেছেন, নবীজি শুনে মুখস্থ করেছেন, এরপরে সাহাবিদেরকে ডেকে লিখিয়ে দিয়েছেন এবং সকলের সামনে তেলাওয়াত করে শুনিয়েছেন, তেলাওয়াতকে সহি করেছেন। এটা হলো তালিমে কিতাব, কিতাবের তালিম দিয়েছেন। এরপরে এখানে যে হুকুমগুলি বর্ণনা করা হয়েছে এগুলো তিনি নিজের আমলের দ্বারা প্র্যাকটিক্যালভাবে সাহাবায়ে কেরামের সামনে তুলে ধরেছেন। এটা হলো মাসায়েলে কিতাব, এটা পৌঁছে দিয়েছেন সাহাবিদের নিকট। আর অন্তরের মধ্যে যে খারাপি আছে, রোগ আছে, যে রোগ দিয়ে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছেন পরীক্ষা করার জন্য, এই রোগগুলো দূর করে অন্তরকে পরিশুদ্ধ করা, যেটাকে তাজকিয়ায় বাতেন বলা হয়, ইসলাহে নফস বলা হয়, আত্মশুদ্ধি বলা হয়, এই জিম্মাদারি পালন করেছেন। তাই আর দ্বারা বোঝা গেল আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষভাবে তিনটা জিম্মাদারি পালন করার জন্য প্রেরিত হয়েছিলেন, যেটাকে সহজেভাবে বলা যায় তাবলিগ তালিম তাজকিয়া বা তালিম তাবলিগ তাজকিয়া। তালিম মানে কোরআন শিখিয়েছেন, সহি করে তেলাওয়াত করা, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আর তাবলিগ কোরআনের এই আহকামগুলি সাহাবিদের নিকট, অন্যদের নিকট যেখানে যেভাবে পৌঁছানো যায় সেখানে পৌঁছে দিয়েছেন। আর তাজকিয়া অন্তরের যে রোগ, হিংসা, অহংকার, গর্ব, লোভ, রিয়া, দশটা বড় বড় রোগ, এই রোগগুলির চিকিৎসা করে সাহাবায়ে কেরামকে এমন উঁচু মাকামে নিয়ে গেছেন, এমন উচ্চ মর্যাদা সম্পন্ন করে দিয়েছেন যে দুনিয়ার সমস্ত মানুষ তাদের ইমান আমল যদি এক পাল্লায় রাখা হয়, আর একজন সাহাবির ইমান আমল যদি এক পাল্লায় রাখা হয়, তো সাহাবির ইমান আমলের পাল্লা ভারী হবে। কেন? নবীজির সোহবতের কারণে, নবীজির সাহচর্য এবং সংসর্গের কারণে এরকম তাদের মধ্যে পরিবর্তন আসছে, এটা আর কারোর মধ্যে আসা সম্ভব না। নবীজির সোহবতের বরকতে তাদের মধ্যে এমন এখলাস পয়দা হয়েছে, তারা এমন রিয়ামুক্ত জীবনযাপন করেছেন যে রাসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন, তোমাদের কেউ যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করে, আর আমার কোনো এক সাহাবি আধা কেজি এক কেজি পরিমাণ গম দান করে, তাহলে এই সাহাবির আধা কেজি গম দানের সমতুল্য হবে না। একজন সাহাবি আধা কেজি গম দান করেছেন আল্লাহর রাস্তায়, তার ইখলাসের কারণে এটা এত বেশি মকবুল যে পরবর্তীতে কোনো উম্মত যদি পাহাড় পরিমাণ সোনা রূপা দান করে তো ওইটা এর বরাবর হবে না। কারণ আমরা যতই দান করি, যতই নিজেকে পরিশুদ্ধ দাবি করি, নবীজির সোহবতের কারণে সাহাবায়ে কেরামের অন্তর যে পরিশুদ্ধ হয়েছিল এটা কখনো সম্ভব না। তাই তিন জিম্মাদারি পালন করেছেন।
আমাদের নবীজির মাধ্যমে নবুয়তের ধারাবাহিকতা খতম হয়ে গেছে, আর কোনো নবী আসবেন না কিয়ামত পর্যন্ত। কিন্তু ইসলাম এটা কিয়ামত পর্যন্ত থাকবে। কিয়ামত পর্যন্ত থাকতে হলে এর প্রচার লাগবে, প্রচারেই প্রসার হয়। প্রচার যদি বন্ধ হয়ে যায় তো প্রসার হবে না কোনো জিনিসের। যত বড় বড় কোম্পানি, তারা নিজেদের পণ্যের প্রসারের জন্য প্রচারের পিছনে কোটি কোটি টাকা খরচ করে। যে যত বেশি খরচ করে তার পণ্য তত বেশি চলে, যত বিজ্ঞাপন দেবে, যত অ্যাডভার্টাইজ হবে, অত বেশি জিনিস বিক্রি হবে। কম দামের জিনিস, বাজে জিনিস, নষ্ট জিনিস, এইগুলো বিজ্ঞাপনের বদৌলতে বেশি চলে। বোঝা গেল, প্রচারেই প্রসার। ইসলাম যেহেতু বাকি থাকবে কিয়ামত পর্যন্ত, এর প্রচার যদি না থাকে তো আস্তে আস্তে এটা মিটে যাবে। এবং এর বহুত নমুনা পাওয়া গেছে তাবলিগের মেহনতের কারণে। যখন বিভিন্ন জামাত বিভিন্ন দেশে গমন করেছে, ইউরোপ, আমেরিকা, বিভিন্ন দ্বীপ রাষ্ট্র, সেখানে যে দেখা গেছে যে ওখানে অনেক মানুষ যাদের পূর্বপুরুষ একসময় মুসলমান ছিল, কিন্তু বাইরে থেকে মুসলমানদের গমনাগমন বন্ধ হয়ে যাওয়ার কারণে, মুসলমানদের কোনো জামাত না যাওয়ার কারণে খ্রিস্টানরা তাদেরকে বুঝিয়েছে যে এখন দুনিয়াতে কোনো মুসলমান নাই, এখন আর ইসলাম চলবে না, কাজে তোমরা এখান থেকে ফিরে আসো। তো পুরো দ্বীপের মানুষ খ্রিস্টান হয়ে গেছে, হয়তো প্রচার নাই, কোনো মুসলমান যায় নাই। এরপরে যখন তাবলিগের মেহনত শুরু হয়েছে আর বিভিন্ন জায়গায় এই জামাতগুলি গেছে, এই জামাতগুলি দাওয়াত শুনে, এই জামাতের আমল দেখে আবার তারা নিজেদের ওই কথা বুঝতে পেরেছে, তাদের বাপ দাদাদের কথা মনে পড়েছে, এবং তারা আবার তওবা করে ইসলামে ফিরে আসে। তো বোঝা গেল, ইসলাম বাকি রাখার জন্য, বাকি থাকার জন্য এই তাবলিগের মেহনত অত্যন্ত জরুরি। এটা কেয়ামত পর্যন্ত থাকবে। এই তাবলিগের মেহনতের সাথে ওলামায়ে কেরামও যেমন সম্পৃক্ত হবে, সাধারণ মানুষও সম্পৃক্ত হবে। সকলকে জিম্মাদারি দেওয়া হয়েছে। বিদায় হজের সময় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, ফালিউবাল্লিগু মিনকুম আশ-শাহিদুল গায়িবা, তোমাদের যারা উপস্থিত আছে তারা অনুপস্থিতদের নিকট আমার এই কথাগুলিকে পৌঁছে দাও। এখন যার যে পরিমাণ এলেম, সে তার ওই এলেম অনুযায়ী আমল করতে এবং তবলিগ করতে বাধ্য। গত সপ্তাহে বলা হয়েছিল যে আমরা যদি শুধু নিজের আমল নিয়ে বসে থাকি তাহলে আমি অসম্পূর্ণ মুসলমান হলাম। পরিপূর্ণ মুসলমান হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজেই দুই জিম্মাদারি আমাদেরকে প্রদান করেছেন। আমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। সূরা হামিম সাজদার এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন যে তোমাদের মধ্যে ওই ব্যক্তি পরিপূর্ণ মুসলমান, ওই ব্যক্তি পাক্কা মুসলমান, ওই ব্যক্তি উত্তম মুসলমান যে মানুষকে আল্লাহর দিকে ডাকে এবং নিজেও নেক আমল করে। এই আল্লাহকে মানুষকে আল্লাহর দিকে ডাকা, এটাকে বলা হয় তবলিগ। তো সাধারণ মানুষ তারা যতই চাক তারা পরিপূর্ণভাবে এই তবলিগের দায়িত্ব পালন করতে পারবে না, যত বড় আমির হোক, যত বড় বিদেশ সফর করনেওয়ালা হোক, যত বড় কথা বলনেওয়ালা হোক, আলেমদের মতন পরিপূর্ণ দায়িত্ব পালন করতে পারবে না। কেন? পরিপূর্ণ তবলিগ করনেওয়ালা সেই হবে যে নবীদেরকে যে দায়িত্ব দিয়ে পাঠানো হয়েছিল ওই দায়িত্ব পুরোপুরি পালন করবে। তালিম, তবলিগ, তাসকিয়া, এই তিন জিম্মাদারি পালন করার জন্য আলেম হওয়া জরুরি। যে নিজে কোরআন শরীফ সহি করে পড়তে পারে না, সে অন্যকে কী করে কোরআন শরীফ শিখাবে? যে নিজেই মাসলা মাসাইল জানে না, সে অন্যকে কী মাসলা মাসাইল শিখাবে? একজন আলেম 12 বছর 14 বছর পড়াশোনা করে সে ভালো হাফেজ হয়, ভালো কারি হয়, ভালো আলেম হয়, তো সে অন্যকে কোরআন শিখিয়ে 1 নম্বর দায়িত্ব পালন করতে সক্ষম। কোরআন হাদিস 12-14 বছরে পড়ার কারণে অন্যের নিকট কোরআন হাদিসের ব্যাখ্যা তুলে ধরতে সক্ষম, এবং নিজে অন্য হাক্কানি আলেমের সাথে সম্পর্ক রেখে নিজের অন্তরের রোগ দূর করার কারণে সেও অন্যের ইসলাহ করতে, অন্যের রোগ দূর করতে সক্ষম। তাই তিন জিম্মাদারি পরিপূর্ণভাবে ওলামায়ে কেরামই পালন করতে পারে, সাধারণ মানুষের দ্বারা কখনোই পালন করা সম্ভব না। কাদেরকে যদি মনে করে আমি তিন চিল্লা দিয়ে আমি 1 বছর লাগিয়ে
আমিও আলেম হয়ে গেলাম, আমিও আলেমের বরাবর হয়ে গেলাম, তো সে ভুলের মধ্যে আছে, ধোকার মধ্যে আছে। এই ধোকার কারণে আজকে অনেক মানুষ লাইনচ্যুত হয়ে গেছে, 3 চিল্লা দিল বা 1 বছর লাগালো বা বিদেশ সফর করলো, পরে সে আলেমদের সাথে টেক্কা দিতে চায় যে আমি কি কম জানি নাকি। অর্থাৎ স্পষ্ট কথা, না কোরআন সহি করে পড়তে পারে, না কোরআনে ব্যাখ্যা করতে পারবে, না মাসলা মাসাইল জানবে, একটু বয়ান করতে পারবে, এটা আমি হতে পারবে, কিন্তু পুরোপুরি এখানে সম্ভব না। আর এই কারণেই এই মর্যাদার তারতম্য আলেম এবং সাধারণ মানুষের মধ্যে কতটুকু পার্থক্য। কি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ফজলুল আলিমি আলাল আবিদি কাফজলি আলা আদনাকুম, একজন আলেমের শ্রেষ্ঠত্ব এবং ফজিলত সাধারণ মানুষের উপরে ওই রকম যেমন আমি নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্রেষ্ঠত্ব এবং ফজিলত একজন সাধারণ সাহাবীর উপরে। এই পার্থক্যটা জন্য করা হয়েছে যে একজন আলেম সে 3টা দায়িত্ব পরিপূর্ণ পালন করে সত্যিকারের নবীর ওয়ারেস হবে, একজন সাধারণ মানুষ চাইলেও এই 3টা দায়িত্ব পালন করতে পারবে না। তবলিগ করতে পারবে, কিন্তু তালিমের দায়িত্ব পালন করতে পারবে না, তাজকিয়ার দায়িত্ব পালন করতে পারবে না, বেশি থেকে বেশি তবলিগের দায়িত্ব পালন করতে পারবে। এই কারণে তারা একটা করবে, ওলামায়ে কেরাম 3টা করবেন। তো আলেমদের ফজিলত বেশি কাদের উপরে, সাধারণ মানুষের, স্পষ্ট কথা। আর এই কারণেই ওলামায়ে কেরাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর থেকে সাহাবায়ে কেরাম, এরপরে তাবেইন, এরপরে তাবে তাবেইন, তারা মেহনত করে আসছেন, জিম্মাদারি পালন করে আসছেন। কোন যুগে কিভাবে মানুষকে দাওয়াত দিলে, মানুষের কাছে ইসলামের আহ্বান নিয়ে গেলে মানুষের উপকার হবে, মানুষ কবুল করবে, এটা আল্লাহ রাব্বুল আলামিন ওই যুগের ওলামায়ে কেরামের জেহনের মধ্যে ঢেলে দেন। যেহেতু আল্লাহ পাকি ইসলামকে বাকি রাখবেন কিয়ামত পর্যন্ত, ওলামায়ে কেরামের দ্বারা তবলিগের কাজ নিয়ে নেবেন, এই কাজটা কিভাবে করতে হবে এই পদ্ধতিটা আল্লাহ রাব্বুল আলামিন তিনি অন্তরের মধ্যে এলকা করেন, যেটাকে এলহাম বলা হয়। নবীদের উপরে সরাসরি ফেরেশতা এসে আল্লাহর বাণী শুনিয়ে দিয়ে যান, ওটাকে বলা হয় ওয়াহি। আর ওলামায়ে কেরাম বুজুর্গানে কেরাম আল্লাহর পক্ষ থেকে দিনের কোনো একটা বিষয় তাদের নিকট ক্লিয়ার হয়ে যায়, স্পষ্ট হয়ে যায়, ওটাকে বলা হয় এলহাম। আল্লাহ পাকের পক্ষ থেকে এদের অন্তরের মধ্যে একটা জিনিসকে ঢেলে দেওয়া হয়। তো যে যুগে যেভাবে মানুষের মধ্যে পরিবর্তন সম্ভব, মানুষের মধ্যে দিন পৌঁছানো সম্ভব, ওই যুগে ওইভাবে আল্লাহ রাব্বুল আলামিন ওলামায়ে কেরামের জেহেনের মধ্যে, অন্তরের মধ্যে ওই জিনিসটাকে ঢেলে দেন। কাজে দেখা যায় কখনো ওয়াজের মাধ্যমে, কখনো খানকার মাধ্যমে, কখনো লেখনির মাধ্যমে, কখনো মাদ্রাসার মাধ্যমে এই তবলিগের জিম্মাদারি দুনিয়াতে চালু রয়েছে। তবলিগের মেহনত কখনোই বন্ধ হয়নি, আল্লাহ রাসূল ইন্তেকালের পর থেকে আজ পর্যন্ত তবলিগের মেহনত চালু রয়েছে, কখনোই বন্ধ হয়নি। কখনো মাদ্রাসার মাধ্যমে, কখনো ওয়াজের মাধ্যমে, কখনো লেখনির মাধ্যমে, কখনো দাওয়াতের মাধ্যমে, কখনো খানকার মাধ্যমে জারি রয়েছে। যে যুগে যেটা মুনাসিব ছিল ওই যুগে ওইভাবেই তবলিগের মেহনত জারি রয়েছে। বর্তমান যুগে যে সিস্টেমে তবলিগের মেহনত চলে, মানুষ 3 দিন সময় লাগায়, 10 দিন সময় লাগায়, 40 দিন সময় লাগায়, 4 মাস সময় লাগায়, গাশত হয়, তালিম হয়, মানুষের ঘরে ঘরে যাওয়া হয়, এটা একটা পদ্ধতি। এই পদ্ধতিটা আজ থেকে 100 বছর আগে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছিল, কিন্তু এর নমুনা আল্লাহ রসুলের যুগেও ছিল। এটা কোনো নতুন জিনিস না, এটা কোনো বেদাত না, অনেকে না জেনে বেদাত বলে বসে। আল্লাহ রসুলের যুগে এই নমুনা বাকি ছিল। কিভাবে? তিনি জমাত পাঠাতেন, সাহাবিদের জমাত পাঠাতেন, বিভিন্ন জায়গায় পাঠাতেন, বিভিন্ন গোত্রের কাছে পাঠাতেন, রাজা বাদশার কাছে পাঠাতেন, বিভিন্ন দেশে পাঠাতেন। কি বলতেন? যে এদেরকে দাওয়াত দাও। কি দাওয়াত দেবে? আসলিম তাসলাম, মুসলমান হয়ে যাও, তাহলে তুমি কামিয়াব হয়ে যাবে। যদি তারা দাওয়াত গ্রহণ করে, এদের সাথে আমাদের কোনো শত্রুতা নাই, এরা আমাদের ভাই। যদি এ দাওয়াত গ্রহণ না করে, তাহলে এদেরকে বলবে যে তোমরা আমাদের বশ্যতা স্বীকার করো, জিজিয়া দাও, ট্যাক্স দাও, আমরা তোমাদের জান মালের নিরাপত্তা দেব। যদি তারা এই দাওয়াত মেনে নেয়, তাহলে তারা আমাদের ভাই, এদের জান মালের কোনো বিঘ্ন ঘটানো যাবে না। এটাও যদি না মানে, তো তৃতীয় পর্যায়ে এদের সাথে তরবারির মাধ্যমে জিহাদ করতে হবে। এরা হলো আল্লাহর জমিনে আল্লাহর নেয়ামত ভক্ষণ করে
আল্লাহর মখলুককে, আল্লাহর বান্দাদেরকে আল্লাহর পথে চলার জন্য বাধা দানকারী। তো যে বাধা দান করবে, আল্লাহ জমিনে বসবাস করে আল্লাহর নিয়ামত ভোগ করে যে বাধা দান করবে, এদের দুনিয়াতে বসবাসের কোনো অধিকার নাই। তো প্রথমে দুইভাবে দাওয়াত দিয়ে, না হলে তৃতীয় ধাপে জিহাদ করা হতো। তাহলে বোঝা গেল বিভিন্ন জায়গায় জামাত পাঠানো, এটা আল্লাহ রসুল সাল্লাহ আসলাম থেকে প্রমাণিত, তিনি জামাত পাঠাতেন। বাকি 3 দিন বা 7 দিন এরকম কোনো দিনের বাধ্যবাধকতা ছিল না, যে কদিন লাগবে ওই কদিনের জন্য জামাত পাঠাতেন। জামাত পাঠানোর আগে থেকে হেদায়াত দিতেন কিভাবে যেতে হবে, ওখানে যে কিভাবে দাওয়াত দিতে হবে। এরপরে জামাত যখন ফিরে আসতো, এদের নিকট থেকে কারগুজারি শুনতেন, কি কি কাজ করে আসলে, কি দেখলে। তো জামাত পাঠানো, পাঠানোর আগে এদেরকে হেদায়াত দেওয়া, ফিরে আসার পরে এদের কাছ থেকে কারগুজারি শোনা, এই সবগুলি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম থেকে প্রমাণিত। তো বোঝা গেল যে জামাতের যে কাজ, এখন যে শিষ্যের তবলিগের মেহনত চলে, জামাত পাঠানো হয়, এটা কোনো নতুন জিনিস না, এটা আল্লাহ রসুল থেকে প্রমাণিত। এরপরে থাকলো 40 দিনের জন্য পাঠানো, 4 মাসের জন্য পাঠানো। এই সিস্টেমে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের যুগে ছিল না, কিন্তু 40 দিন একটানা মেহনত করলে, 4 মাস একটানা মেহনত করলে নিজের মধ্যে পরিবর্তন আসে, এটাও আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের কাজ দ্বারা প্রমাণিত এবং কোরআনে করিম দ্বারা প্রমাণিত। এক হাদিসের মধ্যে আসছে, যে ব্যক্তি 40 দিন একটানা তাকবীরে উলার সাথে ফরজ নামাজ জামাতের সাথে আদায় করলো, 40 দিন তাকবীরে উলার সাথে ফরজ নামাজ আদায় করলো। তাকবীরে উলা মানে যখন ইমাম সাহেব তাকবীর বলেন, সানা পড়া শেষ করার আগেই মুসল্লিরাও তার সাথে শরিক হয়ে যাবে, এটাকে তাকবীরে উলা বলা হয়। যে ব্যক্তি তাকবীরে উলার সাথে নামাজ পড়লো 40 দিন, তার জন্য দুটো পরোয়ানা লেখা হয়, একটা হলো জাহান্নাম থেকে মুক্তির, আর একটা হলো মুনাফেকির খাতা থেকে তার নাম কেটে দেওয়া হয়। তাই হাদিসে 40-এর কথা আসছে। তো বোঝা গেল 40 দিন একটা আমল করলে মানুষ একটা মর্যাদা, একটা পুরস্কার আল্লাহপাকের পক্ষ থেকে লাভ করে। তো এখান থেকে 40 দিন বের করা হয়েছে, যে আল্লাহর রাস্তায় মেহনত করবে 40 দিন লাগাবে, যে 40-কে চিল্লা বলা হয়। চিল্লা হলো ফার্সি শব্দ, সহজের জন্য এটাকে 40 বলা হয়েছে। আরবিতে বলা হয় আরবাইন, আরবাইন মানে 40। তো আমাদের দেশে ফার্সি গালেব থাকার কারণে ওই 40টাকে ফার্সি শব্দ দিয়ে চিল্লা বলা হয়, চিল্লা মানে 40 দিন। আর 4 মাস সময় লাগানো, যেটাকে 3 চিল্লা বলা হয়, এটাও কোরআন শরীফ দ্বারা প্রমাণিত। আল্লাহ রাব্বুল আলামিন যখন মায়ের গর্ভে সন্তান তৈরি করেন, তো এখানে প্রথমে 40 দিন পর্যন্ত উভয়ের এই স্পার্ম, শুক্র, কীট, এটা 40 দিন পর্যন্ত জমাট জমাট রক্ত আকার ধারণ করে। এরপরে 40 দিনে এটা এটা গোস্ত আকারে, গোস্তের মধ্যে পরিণত হয়। এরপরে 40 দিনে এর মধ্যে হাড় ইত্যাদি লাগানো হয়। এই 3-4 মাস 3 চিল্লায় যে একটা মানব দেহ ভ্রূণ আকারে মায়ের পেটে পরিপূর্ণরূপে গঠিত হয়, 4 মাস হয়ে গেলে তার মধ্যে রু ঢেলে দেওয়া হয়। তো এখান থেকে 4 মাসটা প্রমাণিত, যে 4 মাসে মানুষের জীবনে একটা পরিবর্তন আসে। এখান থেকে বলা হয় চিল্লার কথা, 3 চিল্লার কথা। তাহলে বোঝা গেল যে মূল যে জিনিসটা, এটাও আল্লাহ রসুল দ্বারা প্রমাণিত, কোরআন পাক দ্বারা প্রমাণিত, জামাত পাঠানো এটাও আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম দ্বারা প্রমাণিত। তো এইভাবে এগুলো আগে থেকে চলে আসছে, আর এখন নতুন যে সিস্টেম, তো মূল জিনিসটা আল্লাহ রসুলের যুগ থেকে প্রমাণিত ছিল, আর এই সিস্টেমটা মসজিদে যাওয়া, মসজিদে থাকা, মানুষকে দাওয়াত দেওয়া, এটা হচ্ছে মানে ইলিয়াস রহমতুল্লাহ আলাই, তিনি যখন হজ করার জন্য গেলেন 1922 সালে মদিনা শরীফে, সেখানে তিনি থাকার নিয়ত করে গিয়েছিলেন, যে মদিনা শরীফে থাকবেন, ওখানে মৃত্যুবরণ করবেন, যেহেতু মদিনা শরীফে মৃত্যুবরণ করা অনেক ফজিলত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমাদের কারোর পক্ষে যদি সম্ভব হয় তাহলে সে যেন মদিনার মাটিতে মৃত্যুবরণ করে, কেননা যে মদিনার মাটিতে মৃত্যুবরণ করবে আমি তার জন্য সুপারিশ করব। এই জন্য আউলিয়া কেরাম, বুজুর্গানে কেরাম, ওলামায়ে কেরাম, তাদের সকলেরই তামান্না থাকে মদিনার মাটিতে ইন্তেকাল করার জন্য। ইমাম মালিক রহমতুল্লাহ আলাই, 4 ইমামের এক ইমাম, উনি মদিনায় থাকতেন, উনি শুধুমাত্র একবার ফরজ হজ করার জন্য মদিনা থেকে মক্কা গিয়েছিলেন, এরপর আর জীবনে কখনো মক্কায় যান নাই, হজ করতেও যান নাই, উমরা করতেও যান নাই। কেন যান নাই?
না মদিনাতে মৃত্যুর আকাঙ্ক্ষা, এই হাদিসের উপরে আমল করতে যে যে আমার মৃত্যু যেন মদিনায় হয়। এখন আমি যদি মদিনা থেকে বের হই, মক্কায় চলে গেলাম, না জানি মক্কায় মৃত্যু যায় কিনা, রাস্তায় মৃত্যুবরণ করি কিনা, তো এই তামান্না নিয়ে উনি শুধু একবার যদি হজ করতে করা লাগে, ফরজ হজ, একবার ফরজ হজের জন্য গেছেন, এরপরে আর কখনো মদিনা থেকে বের হন নাই। তো আল্লাহ পাক তার দিলের এই তামান্না কবুল করেছেন, উনি মদিনায় মৃত্যুবরণ করেছেন এবং জান্নাতুল বাকির মধ্যে তার কবর আছে। এরকম অনেক বুজুর্গানে কেরাম আমাদের এই ভারতীয় উপমহাদেশের অনেক ওলামায়ে কেরাম বুজুর্গানে কেরামের কবর মদিনায় আছে। মানে ইলিয়াস রহমতুল্লাহ আলাই এই তামান্না নিয়ে 1922 সালে উনি চলে গেলেন সাহারানপুর থেকে, মদিনায় মৃত্যুবরণ করবেন, ওখানেই থাকবেন। তিনি ওখানে নবীজিকে স্বপ্ন দেখলেন যে ওনাকে দেশে ফিরে আসার জন্য নির্দেশ দেওয়া হচ্ছে, তুমি দেশে ফিরে যাও, তোমার দ্বারা কাজ নেওয়া হবে। উনি অসুস্থ দুর্বল, উনি স্বপ্ন দেখে পরেশান হয়ে গেলেন, বিচলিত হয়ে গেলেন। ওনার যে মুর্শিদ ছিলেন মানে খলিল আহমদ সাহারানপুরি রহমতুল্লাহ আলাই, ওনাকে জিজ্ঞেস করলেন যে আমি তো স্বপ্নে দেখলাম আমার দ্বারা কাজ নেওয়া হবে, আমি তো বুঝি না, আমি তো দুর্বল অসুস্থ। তো উনি বললেন তোমাকে কী বলা হয়েছে? বলে বলা হয়েছে তুমি দেশে ফিরে যাও, তোমার দ্বারা কাজ নেওয়া হবে। তো উনি অভয় দিলেন যে তোমাকে কাজ করতে হবে এটা বলা হয় নাই, তোমার দ্বারা কাজ নেওয়া হবে। তো যিনি কাজ নেওয়ার তিনি তোমার দ্বারা কাজ নিয়ে নেবেন, আল্লাহ কি কাজ নেবেন। কাজে তোমার এখন দেশে ফিরে যাওয়া এটা সমীচীন বাঞ্ছনীয়। তো উনি দেশে ফিরে আসলেন, এসে ওলামায়ে কেরামের সাথে পরামর্শ করে 1924 সাল থেকে আনুষ্ঠানিকভাবে এই সিস্টেমে তবলিগের মেহনত শুরু হলো। 3 দিনের জন্য জামাত পাঠালেন, 40 দিনের জন্য পাঠালেন, এবং উনি বললেন আমার এই মেহনতের উদ্দেশ্য হলো সাধারণ মানুষের সম্পর্ক যেন ওলামায়ে কেরামের সাথে জুড়ে যায়। এখন সাধারণ মানুষ আলেমদের থেকে দূরে, আলেমরা সাধারণ মানুষ থেকে দূরে। যদি সাধারণ মানুষ আর আলেম ওলামা তাদের সমন্বয় না থাকে, তাহলে সাধারণ মানুষ তারা আলেমদের থেকে জরুরি মাসলা মাসাইল শিখতে পারবে না, শয়তানের ধোকার মধ্যে পড়ে যাবে। আবার আলেমরা যদি সাধারণদের সাথে না মেশে, তাহলে আলেমদের যে জিম্মাদারি এটা তারা পালন করতে পারবে না। তো উদ্দেশ্য হলো জামাতের যেন সাধারণ লোকের সম্পর্ক আলেমদের সাথে হয়ে যায়, আলেমরাও এই জামাতের সাথে জুড়ে যায়। এবং তিনি প্রথম যে জামাত পাঠালেন এটা থানা ভবনে হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হাজী আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই, ওনার এখানে পাঠালেন যে উনি জামাতকে কাছ থেকে দেখবেন, এদের চাল চলন দেখবেন, তালিম আমল দেখবেন সব ঠিক আছে কি না। তো জামাত ওখানে গেল, ওখানে থাকলো, উনি এটাকে দেখলেন কাছ থেকে যে খুব সুন্দর নিয়মে এই জামাতের লোকেরা তালিম করে, গাস্ত করে, আমল করে, তাহাজ্জুদ পড়ে, এটা দেখে উনি মন্তব্য করলেন যে মৌলভী ইলিয়াস নে ইয়া আসকো ইয়াসকো আসমে বদলা দিয়া, উর্দুতে মন্তব্য করলেন যে ইলিয়াস মৌলানা ইলিয়াস তো হতাশাকে নিরাশাকে আশার দ্বারা বদলে দিয়েছে। আর যেদিন আমরা উম্মতকে নিয়ে হতাশ হচ্ছিলাম যে উম্মতের কী হবে, ইংরেজরা এতদিন শাসন করছে এখানে, তখন তো ইংরেজদের শাসন, খ্রিস্টানরা মেহনত করেছে, এই উম্মতের কী হবে, কিন্তু যে তর্জে মেহনত শুরু হয়েছে এতে মৌলানা ইলিয়াস উনি হতাশাকে আশার দ্বারা বদলে দিয়েছেন। ওলামায়ে কেরামের সহযোগিতা পরামর্শ দোয়ার কারণে এই মেহনত দ্রুত চালু হয়ে গেল এবং আল্লাহ পাকের মেহরবানিতে ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি এরপরে 20 বছর জীবিত ছিলেন। 1924 সাল থেকে এই মেহনত শুরু করার পরে 1944 সালে ওনার এন্তেকাল হয়ে গেল। ওনার এন্তেকালের পরে ওনার ছেলে মানে ইউসুফ রহমতুল্লাহ আলাই উনি আমির নির্বাচিত হলেন। উনি 1964 সাল পর্যন্ত 20 বছর এই জিম্মাদারি পালন করলেন। ওনার এন্তেকালের পরে শাইখুল হাদিস জাকারমতুল্লাহ আলাইয়ের জামাই মাওলানা এনামুল হাসান রহমতুল্লাহ আলাই উনি আমির নির্বাচিত হলেন এবং উনি 1995 সাল পর্যন্ত এই জিম্মাদারি পালন করলেন। এই তিনজনের জিম্মাদারি পালন করার সময়ে তবলিগের কাজ এত এমন প্রচার প্রসার লাভ করলো যে দুনিয়ার এমন কোনো দেশ থাকলো না যেখানে এই জামাত পৌঁছে যায় নাই, আর এই জামাত পৌঁছানোর কারণে সেখানে মানুষের জীবনে পরিবর্তন আসে নাই। হাজার হাজার ইহুদি খ্রিস্টান তারা মুসলমান হয়েছে, ইউরোপ আমেরিকা শত শত গির্জা এইগুলো মসজিদে পরিণত হয়েছে। তো যখন ইসলামের কোন আওয়াজ ব্যাপকভাবে চলে, তখন ওটাকে ক্ষতিগ্রস্ত করার জন্য ইসলামের শত্রু যারা ইহুদি খ্রিস্টান তারা তার চুপচাপ থাকে না। একটা মাদ্রাসা যখন ভালো চলে, ওই মাদ্রাসাকে বন্ধ করার জন্য এরাই ষড়যন্ত্র করে। একটা মসজিদ যখন ভালো চলে, ওইটাকে গ্যাঞ্জাম লাগানোর জন্য তারাই চেষ্টা ফিকির করে।
দিনের যে কোনো কাজ যে কোনো শাখার মধ্যে ভালোভাবে চললে ইহুদি খ্রিস্টানরা সরাসরি কিংবা তাদের এজেন্ট নামধারী মুসলমান তারা এটাকে ক্ষতিগ্রস্ত করার জন্য চেষ্টা করে। তবলিগের মেহনতের মাধ্যমে সারা দুনিয়াতে যখন পরিবর্তন আসলো, গির্জাগুলো মসজিদে পরিণত হলো, ইহুদি খ্রিস্টান তারা মুসলমান হতে লাগলো, এবং যারা নামধারী মুসলমান ছিল, নামকে আস্তে মুসলমান ছিল, তাদের জীবনে পরিবর্তন আসলো, তো ইহুদি খ্রিস্টান তারা তা বসে থাকতে পারে না, তারা ষড়যন্ত্র করলো এই মেহনতকে ক্ষতিগ্রস্ত করার জন্য, এটাকে প্রশ্নবিদ্ধ করার জন্য। কিভাবে? নিজেদের মধ্যে থেকেই লোক তৈরি করে তাদের মাধ্যমেই এটাকে ঘায়েল করার জন্য চেষ্টা শুরু করলো, এবং সুদূর প্রসারী পরিকল্পনা অনেক আগে থেকে এটা চলতে লাগলো। মানে এনামুল হাসান রহমতুল্লাহ আলাই ওনার এন্তেকালের পরে 1995-তে 1996 থেকে একক কোনো আমির নির্ধারণ না করে শুরাই নিজাম, মজলিসে শুরা যেটাকে বলা হয়, এর মাধ্যমে এই মেহনত চলতে লাগলো। একক কেউ নেতৃত্ব দেবে না, একক কারো পরামর্শ হবে না, একটা মজলিসে শুরা থাকবে, তারা পরামর্শ করে যে সিদ্ধান্ত নেবে ওটাই বাস্তবায়িত হবে, এবং এটাই হলো উত্তম। যখন মানুষের মধ্যে লোভ চলে আসে, দুনিয়ার লোভ পদের লোভ চলে আসে, তখন এটা উত্তম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে মুমিনদের তারিফ করেছেন, ও আমরুহুম শুরা বাইনাহুম, মুমিন যারা তারা পরামর্শ ক্রমে কাজ করতে থাকে। তো 12 জন মজলিসে শুরা, পাকিস্তানে 5 জন, ভারতের 5 জন, বাংলাদেশের 2 জন, এই 12 জন নিয়ে 1995 থেকে 2012 সাল পর্যন্ত এই তবলিগের মেহনত চলতে থাকলো। এই 2012 সাল পর্যন্ত একে একে এই 12 জনের মধ্যে 11 জনের এন্তেকাল হয়ে গেল। তো যখন 11 জন এন্তেকাল হয়ে গেল, এখানে উচিত ছিল একজন এন্তেকাল হয়ে গেলে তার জায়গাটা পুরা করা, ওই জায়গাটা পুরা না করে এই অবস্থায় রেখে দেওয়া হলো। এরপরে একজন রয়ে গেলেন মাত্র, যাকে বলা হয় মৌলানা সাদ কান্ধলভি। তখন এই সুযোগ পেয়ে উনি নিজে কী করলেন, আমির দাবি করলেন যে আমি আমির, এখন যদি সবাই মরে গেছে আমি আমির। এখান থেকে একটা গণ্ডগোল শুরু হয়ে গেল, যেমন আগে আমির বানায় নাই, নিজে আমির দাবি করলেন। আমির দাবি করার পরে উনি কী করলেন, নতুন নতুন জিনিস এর মধ্যে ঢুকাতে শুরু করলেন, কোরআন হাদিসের নতুন নতুন ব্যাখ্যা দিতে শুরু করলেন, তবলিগের বিভিন্ন নিয়মকানুন আগে যেগুলো চলে আসছিল ওলামায়ের মাধ্যমে এইগুলোকে পরিবর্তন করে নতুন ব্যাখ্যা শুরু করলেন। এখান থেকেই হক্কানি ওলামায়ে কেরামের সাথে ওনার দ্বন্দ্ব শুরু হলো, যেহেতু ওলামায়ে কেরামের দায়িত্ব হলো কেউ বাতিল নিয়ে দাঁড়ালে বাতিলকে খণ্ডন করা, কোরআন হাদিসের অপব্যাখ্যা করলে এটাকে দূর করা, এটা ওলামায়ে কেরামের জিম্মাদারি, এটা রাসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়ে গেছেন। হক্কানি আলেমের 3টা জিম্মাদারি দিয়েছেন যে তারা বাতিলকে খণ্ডন করবে, অপব্যাখ্যাকে দূর করবে, এবং সঠিক ব্যাখ্যা উম্মতের নিকট তুলে ধরবে। উনি যখন অপব্যাখ্যা করতে শুরু করলেন, অপব্যাখ্যা করতে যে 1 নম্বরে নবীদের ভুল ধরলেন, হয়তো মুসা আলাইসাল্লাম, হয়তো ইউনুস আলাইসাল্লাম, হয়তো ইউসুফ আলাইসাল্লাম, এনারা সবাই ভুল করেছেন, সাহাবিদের ভুল ধরতে লাগলেন। তো ঠিক মৌলানা মওদুদি সাহেব যে ভুলের কারণে, সাহাবিদের সমালোচনা করার কারণে, নবীদের সমালোচনা করার কারণে ওলামায়ে কেরাম তাকে প্রত্যাখ্যান করলেন, তাকে হক বহির্ভূত ঘোষণা করলেন, এই একই ভুল করার কারণে সাদ সাহেবকে ওলামায়ে কেরাম হক থেকে দূরে ঘোষণা করলেন, হক বহির্ভূত ঘোষণা করলেন, এবং দারুল উলুম দেওবন্দ যে তবলিগের কাজের পৃষ্ঠপোষকতা করে, সমস্ত হক্কানি ওলামায়ে কেরামের পৃষ্ঠপোষকতা করে, সারা দুনিয়াতে যত হকের মেহনত আছে সমস্ত হকের মেহনতের পৃষ্ঠপোষক দারুল উলুম দেওবন্দ, তার বয়ানগুলো বিশ্লেষণ করে এখান থেকে ফতোয়া দেওয়া হলো যে উনি এই সমস্ত বয়ানের মাধ্যমে কোরআন হাদিসের এতদিন পর্যন্ত 1400 বছর পর্যন্ত যে ইজতেমাই ব্যাখ্যা চলে আসছিল ওই ব্যাখ্যা থেকে সরে যেয়ে উনি অপব্যাখ্যা করেছেন, এবং ওনার এই বয়ানগুলো দেখে মনে হচ্ছে উনি নতুন একটা ফেরকা দাঁড় করাতে যাচ্ছেন। বিভিন্ন ফেরকা আছে, কাদিয়ানি ফিতনা, রেজবি ফেরকা, নতুন একটা ফেরকা দাঁড় করাতে যাচ্ছেন। উনি তার এই কথা থেকে যদি ফিরে না আসেন, রুজু না করেন, তাহলে তাকে সমর্থন করা, তার সাথে থাকা, এগুলো কারোর জন্য জায়েজ নেই। এই ফতোয়া দারুল উলুম দেওবন্দ থেকে সহায় করা হলো, প্রচার করা হলো, ওনার কাছে পাঠানো হলো, এই ভুলগুলো ওনাকে ধরিয়ে দেওয়া হলো যে আপনার এই ভুলের কারণে ওলামায়ে কেরাম আপনাকে সাপোর্ট করতে পারে না। তো উনি প্রথমে স্বীকার করলেন, হ্যাঁ ভুল হয়ে গেছে, কিন্তু সকালে স্বীকার করে বিকেলে আবার বয়ানের মধ্যে ওই ভুলগুলোই বলতে লাগলেন, এবং ওইভাবে আজ পর্যন্ত এই ভুলগুলো বলে যাচ্ছেন। যখন এই ভুলগুলো ব্যাপক আকার ধারণ করলো,
2018 সালে বাংলাদেশ ওলামায়ে কেরাম ঘোষণা করলেন, উনি যদি ভুল থেকে ফিরে না আসেন, রুজু না করেন, তাহলে তাকে বাংলাদেশে আসতে দেওয়া হবে না। তো তারা এভাবে একটা দাবি জানালো এবং ওলামায়ে কেরামের প্রতিরোধের কারণে তার আসা বন্ধ হয়ে গেল। এখনো ওইভাবেই আছে, এখনো তার আসা বন্ধ, যেহেতু এখনো তিনি এর থেকে রুজু করেন নাই। ওই বয়ানগুলো নতুন নতুন দিয়েই যাচ্ছে, অত তো ফিরে আসেনি নাই, আরও ইদানিং নতুন নতুন বয়ান যেখানে সাহাবিদের ভুল, নবীদের ভুল, অন্যান্য সাধারণ উম্মতের ভুল, এই ভুলগুলো কিন্তু চলে আসছে। এগুলো আমার অনেকে না জানার কারণে একটু বিভ্রান্তির মধ্যে পড়ে যায়। এবং গত এক সপ্তাহে অনেক লোক আমাকে জিজ্ঞেস করেছেন যে ইজতেমা দুই ভাগে হচ্ছে, তবলিগ দুই ভাগ হয়ে গেল, এটা এক হবে কি না? তো এটা এক হওয়ার কোনো সম্ভাবনা নাই, একজন ব্যক্তির কারণে এটা হয়েছে যে দুই ভাগে বিভক্ত হয়েছে, ইজতেমা দুইবারে হচ্ছে, এটা একজন ব্যক্তির কারণে হয়েছে। সে ব্যক্তির হলো মোনা সাদ সাহেব। উনি তার এ সমস্ত মন গড়া বক্তব্য থেকে যতক্ষণ না পর্যন্ত রুজু করবেন, ঘোষণা দেবেন প্রকাশ্যে, ততক্ষণ পর্যন্ত এক হওয়ার কোনো সম্ভাবনা নাই। কেন বাতিল, একটা বাতিল মতবাদের সাথে তারা নবীদের ভুল ধরবেন, সাহাবিদের ভুল ধরবেন, আর আমরা তাদের সাথে হয়ে এটাকে সাপোর্ট করলাম, সমর্থন করলাম, তাহলে আমরা হয়তো ওই ভুলকে মান্যওয়ালা হয়ে গেলাম। কাজে এটা কখনো সম্ভব না, এটা ভালো করে মনে রাখতে হবে। এবং এখন পত্রপত্রিকায় লেখে অনেকে মনে বলে যে তবলিগ দুই গ্রুপ, সাত পন্থী, জুবায়ের পন্থী, এই ভাগটাও ভুল। জুবায়ের পন্থী বলে কোনো কিছু নাই, সাত সাহেবের অপোজিটে ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে যে গ্রুপটা পরিচালিত হয় এটাকে বলা হয় শুরাই নিজাম। ওই 1995 মজলিসের শুরা গঠিত হয়েছিল, এখনও 15 জনের মজলিসের শুরা আছে সারা দুনিয়াতে, 15 জনের মজলিসের শুরা আছে, তাদের পরামর্শে এই তবলিগের মেহনত চলে, এটাকে শুরাই নিজাম বলা হয়। এর মোকাবেলায় তারা স্ট্যাম্পে লিখে আসছে সরকারের সাথে যে আমরা সাদ সাহেবকে মানি, নিজামুদ্দিনকে মানি, উনি যেটা বলবো ওইটা, উনি জাহান্নামে গেলে আমরাও জাহান্নামে তার সাথে যেতে রাজি আছি, এই কথা বলে আসছে। তো এটাকে সাদ পন্থী, তাদের সাদ সাহেব যদি মারা যায় তো তাদের আর কেউ নাই, আর আমাদের যুবে আসে মারা গেলে কোনো অসুবিধা নেই, 15 জনের সুরাই নিজাম আছে, এই 15 জনের মাশাআল্লাহর সাথে চলবে, কোনো একের উপরে এটা নির্ভরশীল না, কিন্তু তারা এক ব্যক্তির উপরে নির্ভরশীল। এই জন্য এটা আমরা খেয়াল রাখবো যে সাতপন্থী জুবায়ের পন্থী না, ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে যে মেহনতটা হচ্ছে এটাকে বলা হয় সুরাই নিজাম, আলমী সুরা। সারা দুনিয়াতে 15 জন আলেম ওলামা, তাদের পরামর্শের মাধ্যমে এই জিনিসটা চলছে, কোনো একক ব্যক্তির সাথে সম্পৃক্ত না। তবে যেহেতু বাংলাদেশে মানে জুবায়ের শেষ সকলের মুরব্বী, এই জন্য হয়তো কেউ কেউ জুবায়ের পন্থী বলে থাকে, কিন্তু তার সাথে তা সম্পৃক্ত না, এটা সুরাই নিজাম। তো এই ইতিহাসটা বিভক্তির কারণ, এটা মনে রাখলে আমরা অনেক সময় বিভ্রান্তির মধ্যে পড়ে যাই যে কাদের সাথে যোগ দেব, কোন মেহনত করব, এটা বুঝতে সুবিধা। এটা কারো প্রতি বিদ্বেষ প্রসূত না, যেহেতু অনেকে প্রশ্ন করেছেন বারবার, এই জন্য হক কথাটাকে স্পষ্ট করার জন্য এই পুরো ব্যাখ্যাটা দেওয়া হলো। এটা আমরা নিজেরাও মনে রাখি এবং ওলামায়ে কেরামের সাথে সম্পর্ক রেখে, শুধু তবলিগের মেহনতই না, দিনের উপরে চলা, তবলিগের মেহনত করা, অন্যান্য দিনই কাজ, এগুলো আলেম ওলামাদের সাথে পরামর্শ করে আমরা চলার জন্য চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে তৌফিক দান করেন, হক কথা বুঝার এবং কবুল করার তৌফিক দান করেন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।